মাধ্যমিক দু গণিত বিষয়ের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ এই ভিডিওটি তোমরা দেখলে অবশ্যই কমন পাবেই পাবে এরকম কয়েকটি প্রশ্ন বাছাই করা আমি নিয়ে চলে এসেছি তোমরা অনেকেই কমেন্ট করেছ যে দাদা ম্যাথ বিষয়ের কোনগুলো পড়ব আমরা কোন যে পরিমিতি রয়েছে বা উপপাদ্য রয়েছে সম্পাদ্য রয়েছে বা সরল রয়েছে সেগুলো কোনগুলো করব কোনগুলো বাদ দেবো বুঝতে পারছি না তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো এবং আমি যেই প্রশ্নগুলি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাও পরীক্ষার খাতায় অবশ্যই তোমরা কিন্তু কমন পাবেই পাবে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলবাটনে ক্লিক করে দিতে ভুলো না বন্ধুরা তো বন্ধুরা তোমাদের স্ক্রিনে যে প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা কিন্তু করে যাবে প্র্যাকটিস করে যাবে এই প্রশ্নগুলি আমি স্টারমার্ক দিয়ে রাখছি কারণ এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু অবশ্যই কমন পাওয়ার মতন প্রশ্ন রয়েছে ঠিক আছে তো তারপরে নেক্সট দেখো আমি যেগুলো তোমাদের স্টারমার্ক দিয়ে রাখছি সেই প্রশ্নগুলি অবশ্যই তোমরা কিন্তু করে যাবে কারণ আমরা দেখেছি বিগত বছরে যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রগুলো থেকেই তোমরা কিন্তু অনেকেই কমন পেয়েছ পূর্বে যে পরীক্ষাগুলি হয়েছে তো তার সাথে তোমাদেরকে বলবো আগের বছরের প্রশ্নপত্রগুলি তোমাদের যদি না থেকে থাকে আমাকে অবশ্যই জানাবে সেই প্রশ্নপত্রগুলো নিয়ে কিন্তু আমি রিভিউ তোমাদেরকে দিয়েছি আগেও দিয়েছি এখনও কিন্তু তোমাদেরকে বলছি পূর্বের প্রশ্নপত্রগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কি করে যাবে অবশ্যই প্র্যাকটিস করে যাবে তো এখানকার প্রশ্নপত্রগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আমি যেগুলো দাগ দিয়ে দিচ্ছি সেগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে তো তোমাদেরকে বলতে চাই দেখো এক নম্বর এবং দু নম্বরের প্রশ্নপত্রগুলো তোমাদেরকে আমি অলরেডি আগের যে ভিডিওটি ছিল সেখানে আমি ফুল একটা সাজেশান করে দিয়েছিলাম না দেখে থাকলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তারপরে দেখো এখানে যে জ্যামিতির প্রশ্নগুলো রয়েছে ত্রিকোনমিতির প্রশ্নগুলো রয়েছে এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি তোমরা কিন্তু করে যাবে তো এখানে দেখো এই প্রশ্ন দুটির মধ্যে একটি কিন্তু খুবই কমন আসার মতন প্রশ্ন রয়েছে কারণ আমরা যে এবিটিএ ডাব্লিউ বিটি টেস্ট পেপারগুলো দেখেছি সেগুলোতে কিন্তু বারবার রিপিট হয়েছে এই প্রশ্নপত্রগুলি তো তোমাদেরকে বলতে চাই এই প্রশ্নগুলি অবশ্যই প্র্যাকটিস করে যাবে এবং তার সাথে দেখো এখানে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো রয়েছে এই দুটোর মধ্যে একটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে চলে আসতে পারে ঠিক আছে তো এই প্রশ্নগুলি অবশ্যই করে যাবে তো এবার আমরা মাধ্যমিকের উপপাদ্য সাজেশন অর্থাৎ উপপাদ্য কোনগুলো তোমরা করবে সেগুলো নিয়ে আলোচনা করব তো দেখো আমি এখান থেকে চার পাঁচটি প্রশ্ন তোমাদের জন্য আমি চুজ করে রেখেছি তো এগুলো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে কারণ সময় বেশি নেই তো প্রমাণ করো দেখো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে যদি তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের ওপর অবস্থিত হবে তারপরে দেখো প্রমাণ করো অর্ধবৃত্তস্ত কোন সমকোণ তারপরে দেখো প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ তারপরে দেখো প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সম্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ে লম্ব হবে ঠিক আছে এরপরে লাস্ট দেখো পাঁচ নম্বরটি তো দেখো প্রমাণ করতে বলেছে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বিন্দু সংযোজন সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্র তাদের যে তাদের যে কেন্দ্র রয়েছে তারা কেন্দ্র সমান কোন উৎপন্ন করে তো এই পাঁচটি তোমরা উপপাদ্য করবে এখান থেকে তোমরা অবশ্যই একটি না একটি কমন পেতে চলেছো তো এরপরে আমরা সম্পাদ্য থেকে দেখবো তো সম্পাদ্য থেকে আমি তিনটে কি চারটে দিয়েছি তো দেখো একটি বাহু দৈর্ঘ্য ছয় দশমিক দুই সেমি এবং ওই বাহু সংলগ্ন কোনো দুটি পরিমাপ পঞ্চাশ ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি ওই ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করো কারণ এগুলো তোমরা জানো যে রিডিউস সিলেবাস অনেকটাই তোমাদের সিলেবাস কিন্তু রিডিউস করা হয়েছে তার ভিত্তিতে আমি এগুলো দেখাচ্ছি তো দেখো তিন পয়েন্ট তিন সেমি ব্যসত্ত্ব বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো ও এই ভিত্তির ওপর যেটা বলা হচ্ছে যে অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শ কিন্তু অঙ্কন করতে হবে তারপর তিন নম্বরটি দেখো যে একটি সেমিদৈর্ঘ্যের যেটা বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং যেটির পরিবৃত্ত অঙ্কন সেটা বলা হয়েছে সেটা কিন্তু অঙ্কন করতে হবে তারপর পরিমিতি থেকে দেখো একটি পুকুরের দৈর্ঘ্যপ্রস্ত যথাক্রমে যেটা বলা হচ্ছে ষাট সেমি চল্লিশ সেমি ও তিরিশ সেমি পুকুরের কত লিটার জল আছে ঠিক আছে এরপরে দেখো দুটি লম্ব বৃত্তাকার নিরের জমির আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত এক ইস্টু দুই হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তারপরে দেখো একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যেটা বলা হচ্ছে যে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেলে ঘনটি সমগ্রতলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তারপরে দেখো চার নম্বরেরটি একটি লম্ব বৃত্তাকার জমির আয়তন ও বক্রতলে ক্ষেত্রফল সংখ্যা মানে সমান হলে সেটির ব্যাসার্ধ নির্ণয় করো এরপর লাস্ট দেখো পাঁচ নম্বরে যেটা সেটা হচ্ছে যে একটি লম্ব চোঙের উচ্চতা সেটির ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা ছয় গুণ হয় তবে চংটির আয়তন পাঁচশো উনচল্লিশ ঘন রেসিমি বেশি হতো তো চংটির উচ্চতা তোমাদের বার করতে হবে তো এই যে তোমাদেরকে আমি বললাম যে সম্পাদ্য উপপাদ্য এবং পরিমিতি থেকে এইগুলো কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা লাস্ট মিনিট সাজেশন ধরে নিতেই পারো ঠিক আছে তো এইগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে অনেকেই কমেন্ট করেছে যে দাদা আমাদের সম্পাদ্য কোনগুলো পড়বো বা উপপাদ্য কোনগুলো করে যাবো বা পরিমিতি কোনগুলো করে যাবো তো আমি তোমাদেরকে বললাম বিগত বছরের প্রশ্নপত্রগুলি তোমরা যদি করে রেখেছো সেগুলো থেকে তোমরা অনেকটাই হেল্প পাবে এবং এক নম্বর দু নম্বরগুলো আমি আমি জানি তো সেক্ষেত্রে এক নম্বর দু নম্বরগুলো কোনোভাবেই আমি কমন হিসেবে ধরি না কারণ ওগুলো কোনখান থেকে দেবে কীভাবে দেবে সেগুলো কিন্তু বলা যায় না ঠিক আছে তো এইগুলোই তোমাদেরকে আমি বড় প্রশ্নগুলো বললাম তো এইগুলো তোমরা কিন্তু অবশ্যই করে যাবে এখান থেকে কিন্তু অনেকটাই তোমরা কিন্তু কমন পেতে চলেছো তো চলো বন্ধুরা সময় বেশি নেই তোমরা এই প্র্যাকটিস করে নিয়ে এই প্রশ্নগুলি তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা খুবই ভালো হতে চলেছে ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকো সুস্থ থাকো